আমি মূলত কোনো কিছু কাজে তো কোনো লজ্জা পেয়ে লাভ নেই, সব কাজই কাজ। এটা তো এখন তো আমাদের ফুড কারের একটা গাড়ি, আমাদের ফার্স্টে ছিল একটা ভ্যান, কাঠের একটা ভ্যান থেকে আমার এই গাড়িটা বিজনেসটা শুরু হয়, তখন থেকে আমি এখান পর্যন্ত এখন আগাইছি। আমার দোকানের নাম হচ্ছে লপলপে কাবাব। এই বিষয়টা আমি বিগত 5 মাস ধরে করতেছি ভাই। কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর একটা জিনিস খুব ভালো লাগছে যে আপনি মেয়ে হয়ে আসলে কাজটাকে ছোট মনে করছেন না, বাসায় বসে থেকে সময় নষ্ট করছেন না, এখানে পুরুষের মতো পুরুষদের সাথে পালা মিলিয়ে আপনি এখানে বিজনেস করতেছেন, এই জিনিসটা খুব ভালো লাগতেছে। আর সবাইকে আমি একটা কথা বলবো যে আপুর এখান থেকে যারা আপনারা টিএসসিতে আসবেন বা ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন তারা কিন্তু এই লপলপে কাবাবের মধ্যে এসে খেতে পারবেন। ভাইয়ার কাছ থেকে আপনি কেমন ইয়ে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাবু আছে, যদি আমার হাজবেন্ড যদি আমার সাপোর্ট না করতো হয়তো আমি টিএসসির মতো জায়গা দোকানটা করতে পারতাম না। আমার হাজবেন্ডের সাথে সাপোর্ট আছে দেখে করতে পারতেছি, তার জন্য আমার হাজবেন্ডকে ধন্যবাদ। না অ্যাকচুয়ালি ভাই, এটা আমি আমার যে বিজনেসটা, আমি বিজনেস থেকে এখন আমি কারোকে সাহায্য করছি না, বিজনেসটা আমি নিজেকে শুধু নিজেকে নিজের মতন তৈরি করার জন্য আমি বিজনেসটা করছি। আমার আলহামদুলিল্লাহ আমার বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি যা আছে আলহামদুলিল্লাহ তাদের টাকায় তারা চলছে, তাতে ইভেন তাদের টাকা দিয়ে আমরা চলছি। কিন্তু এটা হচ্ছে জাস্ট আমার ভবিষ্যতের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য, তাই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য এটা করা। যে বলবো যে ঘরে বসে না থেকে ভাইয়ারা আপুরা নিজের পায়ে নিজে দাঁড়াক, নিজে হয়ে কিছু করুক, কিছু একটা করুক। কোনো কাজই ছোট না, কোনো কাজই কোনোটাই ছোট না, সব কাজই বড় যদি আমি করতে পারি তাহলে। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন সবাই কিন্তু আপুর এখানে খেতে আসবে। এই উদ্যোক্তা আপুকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। যেখানে একজন পুরুষ মানুষ স্ট্রিট ফুডের বিজনেস করতে ভয় পায় বা লজ্জা পেয়ে থাকে, এই ধরনের বিজনেসটাকে ছোট মনে করে, সেখানে একজন মহিলা স্ট্রিট ফুড ফুড কার্ডের বিজনেস দিয়ে নিজে স্বাবলম্বী হয়েছে, নিজে লক্ষ টাকা ইনকাম করছে এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি, এই আপু বোরকা পরে পর্দার মধ্যে থেকে বিজনেস করে যাচ্ছে, কোনো কাজই ছোট নয়। পড়াশোনা করে বেকার না থেকে বা চাকরির পিছনে না ছুটে, ছোট হোক বা বড় হোক, বিজনেস শুরু করা বা উদ্যোক্তা হওয়া উচিত, তাহলে নিজের পায়ে দাঁড়ানো যাবে প্লাস ইনকামের একটা সোর্স হবে। এই লপলপে কাবাবের দোকানটিতে চিকেন শিক কাবাব, লুচি এবং তান্দুরি চিকেন পাওয়া যায়। 100 টাকায় শিক কাবাব এবং 4টি লুচি দিয়ে 1টি কম্বো দিয়ে থাকেন। আমরা 2টি কম্বো প্লেটার নিয়েছিলাম, রিজনেবল প্রাইসে কাবাব এবং লুচির টেস্ট আমাদের কাছে ভালো লেগেছে। কাবাব থেকে একটা স্মোকি ফ্লেভার আসছিল যেটি কাবাবের টেস্টকে কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। আর কাবাবগুলো কয়লা দিয়ে পুড়ে প্রিপেয়ার করা হয়, তাই স্মোকি ফ্লেভারটা অথেন্টিক লাগে। কিউব করে কাটা চিকেনগুলো আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়। লপলপে কাবাবের দোকানটি প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। এই ফুড কার্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দি উদ্যান মাঠে বসে। টিএসসির সামনের গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডান পাশে পেয়ে যাবেন। যারা ঢাকা বসবাস করেন, ঘুরতে যাবেন বা ঢাকার বিভিন্ন জায়গায় কাজে এসেছেন, তারা চাইলে অল্প টাকায় এই ফুডটি ট্রাই করতে পারেন। লপলপে কাবাবের ফুড কার্টিতে লুচি এবং কাবাব লাইভ মেক করা হয়ে থাকে, যেটি আপনাকে আলাদা একটা তৃপ্তি দিবে। আমি এবং নিশাদ বিভিন্ন রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, বিনোদন কেন্দ্র, দর্শনীয় স্থান, পার্ক, ফ্যাশন সেক্টর, রিসোর্ট এক্সপ্লোর করতে ভালোবাসি। এইগুলোর মধ্য থেকে পজিটিভ সাইডগুলো আপনাদের মধ্যে তুলে ধরে থাকি। অনেকেই পজিটিভ হিসেবে নিয়ে থাকেন, অ্যাপ্রিসিয়েট করে থাকেন, যা আমাদেরকে ইন্সপায়ার করে সামনে এগিয়ে যেতে। অনেকের কাছে ভালো লাগে না, তাই আপনাদেরকে বলবো রেগুলার ভিডিও দেখতে থাকুন, একদিন না একদিন ভালো লাগবে এবং ভালো লাগার সৃষ্টি হবে। যারা এখনও আমাদের পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের পেজে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন এবং আমাদের পেজের মধ্যে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।